Good morning, Mr. Tarique Rahman. I'm Mendi. I meet with your team here. ঘটনাটি প্রায় চার মাস আগের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দিয়ান সাফাদি। শুধু দেশে ফিরিয়ে আনাই নয়, তারেককে বাংলাদেশের নেতা হিসেবে প্রত্যাবর্তন করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। The team who will make the people in Bangladesh with a free life and democracy. And I hope this team also he will take you back to be the leader in Bangladesh. BNP প্রতিনিধি দলের সঙ্গে মেন্দিয়ান সাফাদির বৈঠকের এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে সাফাদির সঙ্গে বিএনপির কৃষি বিষয়ক সহসম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল আল ফারুক ও বিএনপি পন্থী সাংবাদিক মামুন স্ট্যালিনকেও দেখা যায়। ভাইরাল ভিডিওতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন সাফাদি। I hope to meet you soon in London. এরপর গত 26 ফেব্রুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সাফাদি। সেই পোস্টে শেখ হাসিনা সরকারের বিপক্ষে অবস্থান নেয়া নেতাকর্মীদের পক্ষে থেকে কাজ করার কথা জানান তিনি। এমনকি সরকারের বিরুদ্ধে তার প্রচেষ্টা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথাও স্বীকার করেন সাফাদি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমান দেশের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে নানা পরিকল্পনা করছে, আর তাই তিনি সাফাদি সহ বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন। এমনকি এই সূত্র ধরেই বিএনপি সরকার পতনের একদফা আন্দোলনের হুঁশিয়ারি দেয় বলে মত বিশ্লেষকদের। তবে দলের নেতাকর্মীরা সাফাদি তারেকের সাক্ষাতের কথা অস্বীকার করলেও বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন খোদ সাফাদি। সম্প্রতি সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এর সত্যতা নিশ্চিত করেন সাফাদি। With your permission, I would like to ask a question. You can answer it in yes or no. There are reports and videos on social media which suggest that you had a meeting with Mr. Tarek Rahman, the acting chief of one of the prime opposition party in Bangladesh. Yes. তবে তারেকের সঙ্গে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তার বিস্তারিত জানাতে চাননি মেন্দিয়ান সাফাদি। But I tell you that our discussion now about Noor, about the other people we can make other interview and talk about. তারেক রহমান নিজে সরাসরি যোগাযোগ রক্ষা করা ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মেন্দিয়ান সাফাদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আশরাফি দিবা, সময় সংবাদ।